হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিনি আর তোমরা দেখছো পাপাই রিনি ব্লগ। আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই সজনি শাক ভাজা বসিয়ে দিয়েছি কড়ায়। এটা বলা বাকি রাখে না, আমার খুবই একটা পছন্দের শাক, যেটা ছোটোবেলায় অনেক খেয়েছি, তারপর অনেক দিন পর খাচ্ছি। বিয়ের পর তো আর খাওয়াই হয়নি। তো আজকে মোচার তরকারি করব। দেখো প্রথমেই মোচাগুলো কেটে নিচ্ছি। তো অর্ধেক দেখো কাটা হয়ে গেছে, ওই দিকের বাটিটায় দেখো রেখেছি কেটে কেটে। তারপর এই বাকিগুলোও আস্তে আস্তে কেটে নেব। আমার মোচা কাটতে একটুখানি সময় লাগে, কুচি কুচি করে কাটতে হয় যেহেতু। আর হাতে আজকে সর্ষের তেলও মাখা হয়নি, খুব দেখলাম হাতটা না কালো কালো হয়ে যাচ্ছে। তো হয়েই গেছে যেহেতু, আর মেখে কী হবে, তাই জন্য পুরোটা ওরকমভাবেই কেটে ফেললাম। মোচাগুলো কাটা হয়ে গেছে, এবার শান্তি। এবার চলো আলুটা কেটে নিই। আলুর চোখলাগুলো এইভাবেই ছাড়াই, বঁটিতে ছাড়াতে আমার একটুখানি অসুবিধা হয়, মানে আমার মনে হয় যেন বেশি ছাড়ানো হয়ে যাচ্ছে, আলু সদ্য কাটা হয়ে যায়। তো এতে করেই ছাড়ালে যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আলুর খোসাটা আমি এতে করেই ছাড়াই। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা কমেন্টে আমাকে কেউ একজন বলেছিলে যে চ্যালেঞ্জ ভিডিও করতে একটা। তো চ্যালেঞ্জটা বলেছিলে এরকম, পাবলিক প্লেসে গিয়ে কিছু একটা করতে চ্যালেঞ্জিং, চুল ধরে টানা বা মাথায় ওই গামছা বা তোয়ালে টাওয়াল জড়িয়ে কিছু একটা প্র্যাঙ্ক করা পাবলিক প্লেসে গিয়ে। তো এগুলো করা হয়নি বা আমিও ইচ্ছে করে করিনি বলতে পারো। অ্যাকচুয়ালি এটা আমার ব্লগ চ্যানেল, যে বলেছো কমেন্টে তাকেই আমি বলছি কথাটা, এটা ডেইলি ব্লগ চ্যানেল। তো আমার মনে হয় না যে খুব একটা প্র্যাঙ্ক ভিডিও দেওয়া উচিত, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আর তোমরা যা কিছু দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। এখানে আমি সজনি শাকটা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। চলো আলু আর গাজরটাও ভেজে নিই। একটুখানি কালো জিরে দিলে না এতে বেশ ভালো লাগে। অনেকে পাঁচফোড়ন দিয়েও আলু ভাজে, কিন্তু আমার কালো জিরেটাই বেশি পছন্দ। তো চলো, এবার কালকের মাছ ছিল, মাছটা ঝাল করছি। মাছটা আজকে একটু অন্যরকমভাবে করছি, কারি পাতা আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করছি। চলো এবার আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়ের টিফিন কৌটোটা গুছিয়ে নিই। তো দেখো প্রথমেই ভাতটা দিয়ে দিচ্ছি, আর ও এই হট টিফিন ক্যারিয়ারেই নিয়ে যায় টিফিন এই গরমেও। তো অন্য টিফিন কৌটো অ্যাকচুয়ালি নেই, তাই জন্যই এতেই দিই, আর খাবারগুলো ভালোও থাকে। দেখো ভাতটা তুলে দিয়েছি, এরপর মাছটা দিচ্ছি। মাছটা এরকম একটা ছোট বাটিতে করে দিলাম, কারণ এখনও অন্য অনেক আইটেম আছে, সেগুলো দিতে হবে বাকি দুটো কৌটোয়। মাছের ঝালটা বাটিতে দিয়ে দিয়েছি আর মাছের টকটা সেইখানে তো। তো দেখো আমড়াগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। মৌরলা মাছের টক খেতে কিন্তু দারুণ লাগে। এতে একটুখানি কালো সর্ষে ফুড়ন দিয়েছি আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। মোচাটা কী করে করলাম তোমাদের দেখাতে ভুলেই গেছি, আদা রসুন পেঁয়াজ এইসব দিয়েই করেছি। তো আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর দেখো মোচাটা দিলাম। এবার দুটোই একসাথে সিদ্ধ হবে, এটা আমি ঢাকা দিয়ে রাখবো। আর দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি আর একটু দারচিনি গুঁড়ো দিয়েছি। দেখো আমার মোচাটা রেডি হয়ে গেছে, জলটাও প্রায় ভালো করেই মরে গেছে। পাপাই বলছিল নিরামিষ করতে, কিন্তু না, এটা নিরামিষ করিনি, আদা রসুন পেঁয়াজ দিয়েই করলাম, আর এতে ছোলা দিলে আরও ভালো লাগে। টাটা টাটা করবে তো কি অস্ত টাটা। ব্রেকফাস্টের পর এই ওষুধটা খাই। এখন 10:30 বাজছে আর পাপাই তো বেরিয়ে গেল দেখতেই পেলে, আবার ফিরেও এসেছিল, একটা জিনিস নিতে ভুলে গেছিল। তো যাই হোক, এখন কিছু করছি না,
এখন শুধু বসে এখন ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো এডিট করব, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। স্নানটা করে নিলাম, আর ভিডিও করিনি, মানে আর কিছু করিনি, স্নানটা করে নিলাম। এত গরম হচ্ছিল, আর জামা কাপড় তো প্রতিদিনই অনেক কিছুই কাচাকুচির থাকে, তো দেখো সব কেচেছি, কেচে মিলছি বাইরে। আর বাইরে মেলার জায়গাটা ছোট, খুব একটা বেশি বড়ও নয়, যতগুলো ধরবে মোটামুটি আন্দাজ করে না আমাকে ততগুলোই কাচতে হয়, তার বেশি কাচা যায় না। আর এক্সট্রা যেগুলো থাকে সেগুলো আবার রেখে দিই পরের দিনের জন্য, তো এইভাবেই করে মিলতে হয় আমাকে, কিছু করার থাকে না। আর বাইরে প্রচণ্ড গরম সত্যি, তো দেখো জামা কাপড়গুলো মিলে দিলাম। চলো তাহলে এবার লাঞ্চটা সেরেই নিই। এই যে সুজনি শাক ভাজা, এটা আমার খুবই একটা প্রিয় শাক, তোমাদেরকে রান্না করার সময় বললাম। আর দেখো মাছের টক করেছি আমরা দিয়ে, এখানে মাছের ঝাল। লেজ খেতে আমার খুবই ভালো লাগে, আমি লেজ খাই। আর রয়েছে মোচা। শাকটা একটু কেমন কেমন হয়ে গেছে জানি না কেন, আমি হয়তো ঠিকমতো করতে পারিনি রান্নাটা। তো যাই হোক, চলো প্রথমে শাক দিয়েই খাওয়া শুরু করি। গাইজ, আজকে একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম, আর বাইরেটা দেখছি ভালোই হাওয়া দিচ্ছে, বাট ঘরের ভিতর কিন্তু ভালোই গরম। জানো তো আমি না প্রচুর জল খাই গরমকালে, মানে আমার 5 মিনিট যারা ছাড়াই জল তেষ্টা পেয়ে যায়। দেখো ঘুম থেকে উঠে প্রথমেই জল খাচ্ছি অন্য কিছু না করে, আর মাথার কাছে সবসময় একটা বোতল ভর্তি করে রাখি, সারাক্ষণ আমার জল তেষ্টা পায়। আর গরমকাল হলে তো কথাই নেই। চলো যা গরম হচ্ছে চুলটা আঁচড়ে একটুখানি খোঁপা করে বেঁধে নিই, নইলে সত্যি থাকা যাচ্ছে না। এমনি চুলটা খুলে রেখে সত্যি থাকা যায় না, এই গরমকালে মনে হয় চুলটা কেটে ন্যাড়া করে ফেলি, এত কষ্ট হয় সত্যি। আর মাথার ভিতরে ভিতরে ঘাম জমে গিয়ে এত চুল ওঠে, রান্না করার সময় তো ঘাম জমবেই, কিচ্ছু করার নেই। তো দেখো প্রচুর চুল ওঠে সত্যি, ঘাম জমে গিয়ে এটা হয়। আর চুলের খুব একটা যত্নও নেওয়া হয় না, কোনো প্যাক ট্যাক মাখাও হয় না, আবার প্যাক মাখলেও না খুব বেশি চুল ওঠে আমার, জানি না কেন। 5:30 বাজছে আর এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে, দেখো একটা কলা খাচ্ছি, আরও অনেকগুলো আছে তবে একটাই খাচ্ছি, বেশি খেলে আবার অ্যাসিডিটি হয়ে যায়। এখন বাজছে 6টা, আর আজকে আমার যাওয়ার নেই, তো পাপাইয়ের দাদুর শরীর খারাপ আসলে, ওই জন্য অফিস থেকেই বেরিয়ে গেছিল দাদুকে দেখতে, তো এখন বাড়ি ফিরে আসছে, তোতে আসছে আর ফিরে আসছে। আর এখন আমি রাত্রের রান্নাটা করব, আজকে রুটি করব। আসলে কি বলো তো, পাপাই খুব একটা রুটি খেতে চাইতো না, ওই জন্য রুটি করতাম না, এখন আবার বলছে না রুটিটাই খাবে বেশি, ভাত খাওয়াও ভালো নয় আবার দুবেলা, আমি আজকে রুটি করব। আর দেখি অনেক কিছুই সবজি আছে, কি তরকারি করব দেখি। তো বন্ধুরা দেখো, আজকে ভাবলাম একটু গাজরের রুটি করব, গাজরটা আগে গ্রাইন্ড করে নেব, তারপর চলো কিভাবে কি করি সেই প্রসেসগুলোও তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, গাজরটা খুব ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে আমার, দেখে বুঝতেই পারছ। রান্নাঘরে এত গরম লাগছে না সত্যি, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। আটা মাখতে মাখতে আবার ঘরে চলে এলাম, দেখো আটা মাখা হাত নিয়ে, এই যে এখানে বসে বসে মাখবো পাখাটা চালিয়ে। পেঁপে আর আলুটা এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটাকে ফার্স্টে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। রান্নাবান্না সব কমপ্লিট, পাপাইও চলে এসেছে, এখন বাজছে 9:30, রাতের ডিনারটা করে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।